বলে তো মা আমি তোমাকে তুই তুই আমার সাতরা জড্ড চোখ মেলে চেয়ে দেখো আমার হাতে আমার হাতে ও সাতরা জড্ড জানো মা আজ আমি দারুণ খুশি আজ আমি ব্ল্যাক বেল্ট পেয়েছি সত্যি তুই ব্ল্যাক বেল্ট পেয়েছিস হ্যাঁ মা আমার এই আনন্দের দিনে তোমার চোখে পানি তুমি খুশি হওনি হয়েছে হয়েছে আরো একজন বেঁচে থাকলে সেও খুব খুশি হত সে বেঁচে নেই মা কে সে সে তোর বাবা এতদিন তোকে আমি মিথ্যে কথা বলেছি বলেছি তোর বাবা বিদেশ গেছে কিন্তু আসলে তোর বাবা বেঁচে নেই এ তুমি কি বলছো বাবা বেঁচে নেই এ কথা তুমি আমাকে আগে বলোনি কেন আগে বললে তোকে হয়তো আমি মানুষ করতে পারতাম না মা ওস্তাদ মার্শালের কাছে রেখে তোকে আমি মানুষ করেছি শুধু আজকের দিনটির জন্য আজ আজ তোর বাবার মৃত্যুবার্ষিকী আজই সেই রহস্য ঘেরা দিন রহস্য কে সেই রহস্য যা তুমি এতদিন আমার কাছে গোপন রেখেছিলে বলো মা বলো আজ তোমাকে বলতেই হবে কে আমার বাবা কে আমার পরিচয় বলবো আজ আমি তোকে সব বলবো মধ্যবিত্ত স্কুল মাস্টার হাসান তোর বাবা ভালোবেসে তাকে আমি বিয়ে করেছিলাম তোর বাবা আমার ছাত্রী জীবনের বন্ধু ছিল এরপর সে মাস্টারি শুরু করলো আমি শুরু করলাম খড়কর্ণ আমরা খুব সুখেই ছিলাম তুই যখন আমার সাত মাসের গর্ভে ঠিক তখন তখনই ঘটল ঘটনাটা একদিন রাতে তোর বাবা বাড়ি নেই যতদিন তুমি এখানে থাকবে ততদিন আমাকে আসতেই হবে নাজমা কেন এসেছো এসেছি শুধুমাত্র আমার পাওনাটা আদায় করে নিতে দিয়ে দিলেই চলে যাব পাওনা কিসের পাওনা সারা জীবন তোমাকে আমি ভালোবেসেছি ছাত্র জীবনে তোমার জন্য অনেকের সঙ্গে মারামারিও আমি করেছি আজ অন্যের বউ হয়ে তুমি সুখে সংসার করবে তা কি হয় কিন্তু আমি তো তোমাকে কোনোদিন ভালোবাসিনি সেটাই তো তোমার অপরাধ আমার স্বামী বাড়ি নেই তুমি আসতে পারো পেয়েছো জীবনে হাসান তোমাকে কতটুকু দিতে পারবে একজন স্কুল মাস্টারের স্ত্রী হিসেবে যতটুকু প্রয়োজন আমার স্বামী আমাকে তাই দিয়েছে কিন্তু আমি তোমাকে আরো বেশি দিতে পারতাম অর্থ জটিপত্তি আমার স্বামীর বন্ধু বলে তোমাকে আমি অপমান করলাম মুখের কথায় আজ আমি ফিরে যাব না নাজমা কিছু নিয়ে যাব কোথাও কেউ নেই হাসান এখন আসবে না এসো কাছে এসো ইকরা মুন্ডার হাত থেকে আসতে কিছু এই বাঁচতে পারবে না তার জীবন আমি তোমার পেছনে খাওয়া করেছি কিন্তু কাছে পেয়ে আমি তোমাকে কিছুতেই ছাড়ব না বাধা দিও না অনেক টাকা দেখো তোমার স্ত্রীকে আমাকে একা পেয়ে ফুসলিয়ে শয়তান আজ আমার হাত থেকে তোর নিস্তার নেই খবরটা খবরটা আগে পারবি না বলছি তুই আমার এত নেই এত জঘন্য তুই নাজমা নাজমা নাজমা
তারপর একরামুল্লার হাত থেকে পালিয়ে বাঁচার জন্য আশ্রয় নিলাম এটি দাসীগিরি করলাম তোর জন্য হলো সেকি কিন্তু অতীতকে ভুলতে পারলাম না বাবা তোকে পালিয়ে এলাম এখানে না জেনে তোমাকে আমি কষ্ট দিয়েছি মা তুমি আমার তুই তো কোনো অন্যায় করিসনি বাবা সব দোষ আমার আজ যখন সবকিছু আমি জানতে পেরেছি বুঝতে পেরেছি মা তখন এটাও তোমাকে জানিয়ে দিচ্ছি ওই শয়তান ইকরামুল্লাহকে আমি খুঁজে বের করবই আমার বাবার হত্যাকারীকে আমি কিছুতেই ছেড়ে দেব না মা শাস্তি তাকে পেতেই হবে মা শাস্তি তাকে পেতেই হবে ইকরামুল্লাহ ইকরামুল্লাহ ইজ ডেড লং টাইম বিফোর নাও আই অ্যাম কিং জয় ডেভিড ইয়েস বস সমগ্র এলাকার তুখর ক্যারেটি যারা তারা সবাই এখন আমার দলে সবাই এখন আন্ডারগ্রাউন্ডের নাম করা ক্রিমিনাল হিরো এর ব্যতিক্রম হতে পারে না পিটার ইয়েস বস হিরোকে আমার চাই বুঝেছ হিরোকে আমার চাই ইয়েস বস শিখুয়া হিরোকে আমার দলে চাই যে করে হোক হিরোকে পেতেই হবে জামশেদ ইয়েস ইয়েস বস বাট ওস্তাদ মার্শালকে তো বহুবার দলে টানতে চেয়েছেন সে প্রত্যাখ্যান করেছে বারবার তারই যোগ্য সাগরে তো হিরো তাই বলছিলাম ওই সারা ছলে বলে কৌশলে যে করে হোক হিরোকে চাই ওকে শেষবারের মতো ওস্তাদ মার্শালের সঙ্গে আমি নিজেই কথা বলব ওস্তাদ মার্শাল কিং জোয়াই ওস্তাদ মার্শাল আমি তোমার সাথে আবার দেখা করতে এলাম আমি আগেও বলেছি আবারও বলছি আমার দলে তুমি যোগ দাও অসম্ভব তা হয় না কিং জোয়াই কত টাকা চাই কত টাকা হলে তুমি রাজি হবে ভুল করছো কিং জোয়াই টাকায় ওস্তাদ মার্শালকে কেনা যায় না তুমি রাজি না হলেও হিরোকে তুমি ধরে রাখতে পারবে না মার্শাল আমি তাকে কেড়ে নেবই তা তুমি পারবে না কিং জোয়াই তোমার মতো বদমাশকে শায়েস্তা করার জন্য আমি হিরোকে তৈরি করেছি তাই নাকি দেখা যাবে হিরো তোমার না আমার চলি মার্শাল লিজা 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 ওস্তাদ মার্শাল আমাকে চ্যালেঞ্জ করেছে সো আই নিড দিস বয় ওকে
হ্যালো হিরো, কংগ্রেচুলেশনস। শুনলাম তুমি নাকি ব্ল্যাক বেল্ট পেয়েছো। ইউ আর রিয়েলি জিনিয়াস। থ্যাংক ইউ। এমন খুশির দিনে পায়ে হেঁটে যাবে? এসো না আমার গাড়িতে, পৌঁছে দেই। সরি ম্যাডাম, এ অধম রোজ পায়ে হেঁটেই ক্লাবে প্র্যাকটিস করতে আসে, হঠাৎ গাড়িতে চললে অভ্যেস খারাপ হয়ে যাবে। তাছাড়া তোমার ওই নরম গদি আমার একদম ভাল লাগে না, চলে। মিস ফায়ার্ড, আমাকে বিট করে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি, তুমিও পারবে না। পাঁচটা গুলি তো ফুরিয়েছ, এখন শুধু একটা বাকি তোমার জন্য হয়। চোরি তোর, তা না হলে কেন? আজ তুই না হয় অন্য কেউ হলে, অন্য কেউ হলে কি হতো? মেরেই ফেলতাম। জানিস, যতক্ষণ এটা আমার হাতে থাকে ততক্ষণ আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না। এই এটা আমাকে শিখাবি? তুই তো মেয়ে মানুষ, তুই শিখবি? শিখে আমি তোর মাথায় মারব। কি বললি? তুই একটা রাম ছাগল, কিছু বুঝিস না যে তাই। এই বাজে কথা বলবি না, আমি বুঝি বোকা? বোকা না তো কি বলতো, আমি তোর কি? তুই সত্যি তুই একটা রাম ছাগল। ব্যথা পাচ্ছি তো, ছাড় না।
शांति तिवारी जा। একদিন ওরা আমাকে তাদের দলে টানতে চেয়েছিল কিন্তু পারেনি। গ্রেট হিরো, তুমি একটু সাবধানে থেকো, ওদের কাছে সত্যি তুমি আকর্ষণীয়। বিভিন্ন ক্লাবে মার্শাল আর্ট কম্পিটিশনে যারা চ্যাম্পিয়ন হয় তাদেরকে ওরা দলে টেনে নেয়। এবার তোমার উপর নজর পড়েছে ওদের, তারাও তোমাকে দলে টানবার চেষ্টা করবে। হিরোকে চিনতে ওরা ভুল করেছে ওস্তাদ। মার্শাল আর্টকে ভালোবেসে আমি জীব, কিন্তু কিং জয়েনের ট্র্যাপে ধরা দেব না। হিরো, আমি চিনেছি আর জেনেছি আমার সবচেয়ে বড় শত্রু কে। আর্ট, একমাত্র মার্শাল আর্টই পারে কিং জয়েন্টকে ধ্বংস করতে। ওস্তাদ মার্শাল তার সাগরদের শিক্ষা দিচ্ছে মার্শাল আর্টকে ভালো কাজে ব্যবহার করতে, কিন্তু আমি তা কিছুতে হতে দেবো না। মার্শাল আর্টকে স্মাগলিং এর কাজে ব্যবহার করব, মার্শাল আর্ট দিয়েই আমি ওদের ধ্বংস করে ফেলবো। বস, গ্রুপ নাম্বার 6 পরাজিত হয়ে ফিরে এসেছি। হোয়াট? আসতে বলো। ওকে বস। হিরো খুব চালাক এবং শার্প। সেই জন্যই তো হিরোকে আমার চাই। কোন লোক ওই সামান্য একটা ছোকরার কাছে এভাবে পরাজিত হয়ে ফিরে আসবে এ আমি ভাবতেও পারি না। বস, আমাদের ব্যাগের পেয়ে হিরো। শাট আপ রাস্কেল, বলতে তোমাদের লজ্জা করলো না? আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী মস্তান খান শায়েস্তা করার জন্যে যে করেই হোক হিরোকে আমার চাই। মাস্তান খানের সাথে মোকাবেলা করবে ওই কিং জয়। সাহস তো তার কম নয়। আমাদের আরো সতর্ক হতে হবে বস, মাল পাঠ চোরা পথ দিয়ে। কিং জয়েন স্পিকিং। মাইলং পাহাড়ের চোরা পথে মাস্তান খানের মাল যাচ্ছে বল, হেভি কনসাইনমেন্ট বল। ওকে ওকে, তোমার এই ইনফরমেশন দিলে প্রপার রিওয়ার্ড তুমি পাবে। ওয়াচে থেকো। থ্যাংক ইউ বস, খুব খুশি হয়েছি। লিজা, লিজা। ইয়েস। এসো এসো। ইয়েস বস। মাইলং পাহাড়ের চোরা পথে মাস্তান খার মাল যাবে, শিকারী বাঘের মতো হামলা চালাবে, পেলে অনেক টাকা। আর দেরি করা ঠিক হবে না ম্যাডাম, আদেশ করুন, ঝাঁপিয়ে পড়ি। সাবধানে কভার দিতে হবে। গ্রুপ নম্বর 6 কভার আপ। Oh, my God.
ডেভিড, ডেভিড, ইয়েস ডেভিড, ওয়াগন আমাদের 2 নম্বর গোডাউনে নিয়ে যাও, আমি হেডকোয়ার্টারে যাচ্ছি, ওকে? Wonderful, really wonderful. Tarun, dekhiye chuli ja. Bolo tumi ki chao. Apnar koruna chai boss. Koruna? Shudhu koruna keno? Aaj tumi ja chaibe, tai ami tomake debo. Bolo ki chao? Apni onek diyechen boss. Ondhokar theke tule ni takar mukh dekhiyechen. Shudh diyechen. আপনার কাছে চাইবার আমার কিছুই নেই, শুধু বাকি জীবনটা সুন্দর করে সাজাতে চাই। ও ইয়েস, অতীতকে মনে রাখলে তো চলবে না লিজা, অতীতকে তুমি ভুলে যাও, নতুন করে গড়ে তুলতে হবে ভবিষ্যৎ। অতীতকে যে আমি ভুলতে পারি না বস, অজস্র গ্ল্যামারে আমার চেতনা আমাকে বারবার কাঁদায়। সিলি, ভেরি সিলি। তোমার অ্যাকাউন্টে আমি আরো 10,000 টাকা জমা করে দিচ্ছি, মাস্টার খাকে ডিপিট দেওয়ার জন্য এটা তোমার রিওয়ার্ড। সিংহের গুহায় থাবা মেরেছে কিং জোয়াইন, এর প্রতিফল তাকে পেতেই হবে। কালেক্ট, ইয়েস বল। যেভাবেই হোক, জীবিত অথবা অমৃত, লিজাকে আমি দেখতে চাই। ওকে বস। বস, তোমার কাজে আমি দারুণ সন্তুষ্ট হয়েছি, তাই তোমাকে একটা গিফট দেব। লুক, মাস্তান খানের সাথে গাদ্দারি করার জন্য তোমার এই উপহার। শুট! এই বালাটা তোকে আমি পরিয়ে দিলাম, যে আমার ছেলের বউ হবে তার জন্য তুলে রেখেছিলাম এতদিন। মা, জানি এটা আমাকে কে দিয়েছে? এটা দিয়েছে আমার শাশুড়ি, তার শাশুড়ি তার ছেলের বউকে এটা দিয়েছিল। 3 পুরুষের স্মৃতি এই বালা। 3 পুরুষের স্মৃতি? পারিবারিক সূত্রে এখন থেকে এটার মালিক তুই। তুই আমার ছেলের বউ হবি, যত্ন করে তুলে রাখিস, তোর ছেলের বউ যেন এটা পড়তে পারে। মা, এই শান্তি, শান্তি, এই শোন, কি চঞ্চল মেয়ে রে বাবা। এই এই পাগলের মতো হাসছিস কেন? জানিস এটা কি? কি আবার পাগল বলতো, এটা কার? না বলে জানবো কি করে? তোর যে বউ হবে এটা হবে তার। আমি বিয়ে করবো না। কি বললি? তুই বিয়ে করবি না? মিথ্যে কথা বলে দিচ্ছি, বিয়ে তোকে করতেই হবে। যদি গোলাপের খান কিছু কথা বলে ভেসে যায় ওই বাতাসে,
ঘরে তুলবে আশ্চর্য ভদ্র ঘরের মেয়ে হইতে নষ্ট হয়ে গেছে শান্তি, তুই আর সমাজে জায়গা পাবি না, তুই কলঙ্কিনি, মর, তুই মরে যা, মরে যা আমার চোখের সামনে থেকে, আমি তোর কেউ না। ভালোবেসে কেউ কিছু দিলে সেটা অন্যায় নয় মা। শান্তি, আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো মা। শান্তি, ওকে আমি মেরে ফেলবো মা। কেউকে ভালোবেসে যদি মরণ পায়, সে মরণে আমার শান্তি আছে মা। কি বললি হিরো? হ্যাঁ মা, হিরোর মা আশীর্বাদ করে বালাটা আমাকে পরিয়ে দিয়েছে, এটা করে অস্বীকার করি মা। শান্তি, শান্তি মা আমার, তোকে আমি ভুল বুঝেছিলাম মা, আমাকে তুই মাফ করে দে মা, আমাকে তুই মাফ করে দে। Thank you.
তোমার উপর হামলা করেছিল ওরা কারা? ওরা স্মাগলার মাস্তান খানের লোক। মাস্তান খানের লোক? তোমার সাথে ওদের কি সম্পর্ক? সম্পর্ক থাকলে বুঝি একজন আরেকজনের উপর হামলা করে। কি জানি বাবু, তবে তুমি আমার উপর কেন হামলা করেছিলে আজও বুঝতে পারলাম না। অত বুঝি কাজ নেই, তুমি আমার জীবন বাঁচিয়েছ, এর জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। মানুষের বিপদে সাহায্য করা ওস্তাদ মার্শালের আদেশ, আমি তাই পালন করছি। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। ধন্যবাদ, আমি একাই যেতে পারব। তবে তো খুব ভালো, চলি। আরে এই শোনো শোনো, সত্যি সত্যি রাগ করলো নাকি? রাগের কথাই বটে, ইউ অল আর হোপলেস। একটা সামান্য মেয়ের কাছে মার খেয়ে ফিরে এসেছো, লজ্জা করো না তোমাদের। নিজে আমাদের জন্য প্রবলেম ছিল না বস, কিন্তু হিরো, হিরো হিরোকে উস্তাদ মাসালি সাগরেত সেই নিজেকে আমাদের হাত থেকে ছিনিয়ে নিচ্ছে। তোমার একমাত্র ছোট বোন রানীকে যার কাছে শিক্ষা নিতে পাঠিয়েছো। উস্তাদ মাসাল মশালের সাগরে হিরোর সাথে টক্কর দিতে যাওয়া তোমার উচিত হবে না মাস্তান খা। তোমরা যাও। মার্শাল তোমার ছোট বোনের উস্তাদ। আমি জানি, আমি জানি নুরি, আর তাই তো একটি মতো জায়গায় আমি দুর্বল হয়ে পড়ি। রানী যদি কোনোদিন জানতে পারে তার একমাত্র আদরের বড় ভাই একজন স্মাগলার, একজন ক্রিমিনাল, তাহলে? না না নুরি না, রানী জানবে না, কাউকেও জানতে দেওয়া হবে না। মাস্তান খানের মতো একটা নোংরা লোকের বোন রানী। প্রতি বছরের মতো এবারও ঢাকায় মার্শাল আর্ট প্রতিযোগিতা হচ্ছে, ওরা আমাদের কাছ থেকেও প্রতিযোগী চেয়েছে। ও ফাইন, কি মজা কি মজা! আপনি অনুমতি দিলে আমি কমপ্লিট করতে চাই ওস্তাদ। না, তোমাদের শিক্ষা এখনো শেষ হয়নি। এবারের প্রতিযোগিতায় একমাত্র হিরোই যাবে। আমি আত্মহত্যা করবো। আরে না না, আত্মহত্যা করতে যাবে কেন? আত্মহত্যা করা মহাপাপ, ওটা কাপুরুষের কাজ। হিরো, আচ্ছা সত্যি করে বলো তো, আমাকে যদি ভালোই বাসবে তবে সেদিন মারতে চেয়েছিল কেন?
ওসব আমায় জিজ্ঞেস করো না হিরো, পুরনো কথা আমি ভুলে যেতে চাই। বোকামি, কারণটা আমার জানা দরকার। হিরো 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 হিরো, তুই কোথায় গিয়েছিলি? এই কথাটা জিজ্ঞেস করার জন্য এত দূর ছুটে এলি? আমি কোথায় যাই তাতে তোর কি দরকার? দরকার নিশ্চয়ই আছে, 100 বার আছে। কোথায় গিয়েছিলি বল? জাহান্নামে। মিথ্যে কথা, সেখানে গেলো আমি তোকে ঠিক খুঁজে নিয়ে আসতাম। সত্যি কথা বল। সত্যি কথা বলবো? বলবি তো। একটা মেয়ের কাছে, মেয়েটা খুব সুন্দরী আর কথাও বলে খুব সুন্দর, ভালোবাসতে জানে। কত জানে? ওর নাম কি? অনেকদিন থেকে আমার কিছু কিছু ঘুরছে, বলছে আমাকে না পেলে আত্মহত্যা করবে। তা করুক না, দেরি করছি কেন? আজ হোক কাল হোক ওকে তো তাই করতে হবে। কেন কেন? শান্তিকে চেনে না, ওর জান কেড়ে নেব। আচ্ছা শান্তি, তুই আমাকে তো ভালোবাসিস কেন বলতো? ওসব তুই বুঝবি না। আগে বল, তুই মেয়ের দিকে কোনোদিন চোখ তুলে তাকাবি না? তাহলে কি হবে? তুই মরে যাবি, তোর চোখ অন্ধ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তাকাবো না। হলো তোমার জন্য একটা সুখবর আছে হিরো, মার্শাল আর্ট কম্পিটিশনে তুমি ঢাকা যাচ্ছ। তাই নাকি? কে বললো? ঢাকা থেকে চিঠি এসেছে, ওস্তাদ বলেছে তোমাকেই পাঠাবে, তুমি শিগগিরই দেখা করো। হ্যাঁ, তুমি ঢাকা যাচ্ছ, মার্শাল আর্ট কম্পিটিশনে আমাদের ক্লাব তোমাকেই মনোনীত করেছে। আপনি আমাকে দোয়া করবেন যাতে আপনার সুনাম আমি অক্ষুণ্ণ রাখতে পারি। এখন থেকে তোমাকে আরো সাবধান হতে হবে হিরো, ওই শয়তান কিং জোয়াইন সহজে হাল ছাড়বে না, তোমাকে আবারও ট্র্যাপ করতে চেষ্টা করবে। কিং জোয়াইনকে মোকাবেলা করার সাহস আমার আছে ওস্তাদ। সাব্বাস, দুষ্ট লোকের একদিন না একদিন ধ্বংস হবে, কিন্তু মার্শাল আর্ট চিরদিন বেঁচে থাকবে। আমিও তাই বিশ্বাস করি, কিং জোয়াইন যতই শক্তিশালী হোক না কেন, পাপের মাসুল একদিন তাকে পেতেই হবে। হ্যালো, ইয়েস, হোল্ড অন প্লিজ। কিং জয়েন স্পিকিং। হোয়াট? ক্যারাটে কম্পিটিশনে হিরো ঢাকা যাচ্ছে? ইম্পসিবল, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে সে কিছুতেই ঢাকা যেতে পারে না। যেভাবেই হোক তাকে আমার কাস্টডিতে আনতে হবে, যদি সম্ভব না হয় তুই জানে শেষ করে দেবে। না খোকা, আমি কিছুতেই তোকে ঢাকা যেতে দেবো না, তোকে চোখের আশ আমি থাকতে পারবো না বাবা। তুমি বুঝতে পারছো না কেন মা, সব ঠিকঠাক হয়ে গেছে, কম্পিটিশনে আমার নাম পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন না গেলে ওস্তাদের প্রেস্টিজ থাকবে না। কিন্তু আমার মন যে সায় দিচ্ছে না বাবা, তুই আমার একমাত্র সন্তান, বিধবা মায়ের আঁচলের ধন, তোর যদি কোনো অমঙ্গল হয়। হবে না মা, তোমার দোয়া আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। তুমি তো জানো তোমার ছেলে জীবনে কোনোদিন কোনো অন্যায় করেনি, ভয় কি? লক্ষ্মী মা আমার, আরামত করো না। হ্যাঁ বেশ, যা। তাহলে রে, তুই ঢাকা যাবি শান্তিকে বলেছিস? মাথা খারাপ, খামাখা ঝামেলা বাঁধাবে, এমন ভাব দেখাবে যেন আমার বিয়ে করা বউ। পাগল ছেলের কথা শোনো, তুই না বললে আমাকে অস্থির করে মারবে, তখন সামলাবে কে? আশকারা দিয়েছে যে তুমি সামলাবে। মা 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 গো, কি হলো রে? পা ব্যথা মা, হতচ্ছাড়ি কাজ করছিস হাতে, পা ব্যথা হলো কোন দুঃখে? পা দুখালো মাথায় তুলে হাত দিয়ে কাজ কর। শান্তিবু শান্তিবু,
কিরে তোমার হিরো ঢাকা চলে যাচ্ছে কি বললি ঢাকা যাচ্ছে কি বললো হ্যাঁ আমি নিজের কানে শুনে এলাম না মিথ্যে কথা আমি ওকে যেতে দেবো না কিছুতেই না কিছুতেই না কিছু শান্তি 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 দাদা একটু জিরিয়ে নেই দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি বল আমার কাজ আছে তুই নাকি ঢাকা যাচ্ছিস যাচ্ছি তো তোকে কে বললো যেই বলুক আমি তোকে যেতে দেবো না যেতে দেবো না অশান্তি না 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 আমি তোকে যেতে দেবো না কিছুতেই না কত বড় শহরে তুই একা গেলে হারিয়ে যাবি না শহরে কত গাড়িগুলো কত মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ তো কেছে আমাকে গিলে খাবে যদি খায় অসম্ভব গ্রেনেড বিটার তোমরা সবাই হিরোর পথে বাধা সৃষ্টি করবে না পারে লিজা ওয়্যারলেসে মেসেজ পাঠিয়ে দাও ওকে এখানে কয়েকজন লোক এসছে সবাই বলছে সে হিরো হোয়াট সবাই বলছে সে হিরো কিল অল অফ দেম করেছে এদেরকে আমি চিনি এরা ভালো মানুষ না এদের সাথে তোমার কি সম্পর্ক কি বলছিস রানী হ্যাঁ আমি ঠিকই বলেছি নিশ্চয় আমাকে এখানে এনেছো কেন এখান থেকে সব কথা তোকে পরে বলছি আমি তোমার বোন নই তুমি আমি চাই না রানী তোমার চিন্তাম একজন সাত আর মানুষ মনে করতাম সে ভাইয়ের আমার মৃত্যু হয়েছে তুমি নেই তুমি সমাজের শত্রু রানী একটিবার আমার কথা তুই শোন বোন না আমি তুমি আর কোনোদিন আমাকে ডাকবে না আজ থেকে তুমি আমার ভাই নও আমি তোমার বই কোনোদিন তোমার ভাই না রানী স্বাগত স্বাগতম স্বাগতম ক্যারাটি কম্পিটিশন বাংলাদেশ জাতীয় ক্যারাটি প্রতি বছরের মতো এবারও শুরু হচ্ছে সারা বাংলাদেশের আচরণের জন্য নির্বাচন কমিটি এর মধ্য থেকে বাছাই করেছে গত চার বছরের চারটি চ্যাম্পিয়ন ক্লাব প্রতিটি ক্লাবের মান মর্যাদা রক্ষার্থে তাদের মনোনীত প্রতিযোগী সদস্যগণ অনেক আগে এসে পৌঁছেছে আর বিলম্ব না করে আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি Mm-hmm.
স্বাগতম স্বাগতম ক্যারাটি কম্পিটিশন বাংলাদেশ জাতীয় ক্যারাটি প্রতি বছরের মতো এবারও শুরু হচ্ছে সারা বাংলাদেশের আচনের জন্য নির্বাচন কমিটি এর মধ্য থেকে বাছাই করেছে গত চার বছরের চারটি চ্যাম্পিয়ন ক্লাব প্রতিটি ক্লাবের মান মর্যাদা রক্ষার্থে তাদের মনোনীত প্রতিযোগী সদস্যগণ অনেক আগে এসে পৌঁছেছে আর বিলম্ব না করে আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি
স্মাগলার কিং জয়েন আর মাস্তান খানের লোকজনকে ক্যারাটি কম্পিটিশনে দেখা গেছে। ওদের ট্রেস করার জন্য শহরের প্রত্যেকটি হোটেলে গোপনে আমাদের লোক রাখতে হবে। যেমন করি হোক ওই গ্যাং দুটোকে আমাদের ধরা চাই। বলো কি খাবো, হট কোল্ড অর এনিথিং ইউ ওয়ান্ট? খেতে যদি হয় তবে কোন জিনিস খাবো? নো আইসক্রিম, ওয়ান্ডারফুল। এক্সকিউজ মি ম্যাডাম, সরি, মানে আপনার টেলিফোন। ও ইয়েস হিরো, আমি এক্ষুনি আসছি, প্লিজ। এই হোটেলের ম্যানেজার, ও মিস্টার মার্ডো। এক্সকিউজ মি, আমি কি এখানে একটু বসতে পারি? এক্সকিউজ মি, আপনি একা এখানে বসে থাকবেন, তাই আপনাকে একটু কোম্পানি। আমি একা থাকতেই বেশি পছন্দ করি। হ্যালো ডিটো অফিসার, কি বললেন? হোটেল মিড নাইট? ডিগে যা।
খালি খালি আমাকে রাগাবি না বলে দিচ্ছি। গাড়িতে চড়বি না? কেন, কি হলো আবার? তোর শ্বশুর গাড়িতে আমি চড়বো কেন? তাহলে আমার গাড়িতে চড়। কাকে দেখলাম জানো? ও আমাদের দি গ্রেট হিরো না? ও গাড়ি ড্রেস, ও ফাইন, ও হিরো একবার হিরো হয়ে গেছে, খবরটা বাইরে নিয়ে আসি। মা মা, খোকা, তুই ফিরে এসেছিস বাবা? হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। থাক থাক, জানো মা আমি চাকরি পেয়েছি। শুকর আলহামদুলিল্লাহ, কোথায় চাকরি পেলি বাবা? পুলিশের চাকরি, ওরা আমাকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, তোমাকে নিয়ে যাবো। যাবে না মা? যাবো রে পাগল, যাবো। আগে চল হাত মুখ ধুয়ে কিছু মুখে দিবি, আয় শান্তি। না আমি খাবো না। কেন রে, তোর আবার কি হলো? ছেলেকে পেয়ে তুমি আমাকে ভুলে গেছো, তাই আমি খাবো না।
শান্তি না অশান্তি। মা আমি বরং ওসাদের সাথে দেখাটা করেই আসি, পরে শেখাবো। হ্যাঁ হিরোকে কি সুন্দর লাগছে। হ্যাঁ খোদা এতদিনই মুখ তুলে চেয়েছে, এখন খোকার সাথে তোর বিয়েটা দিতে পারলে বাচ্চা। মা পাগি তুমি পুলিশে ভর্তি হয়েছ, আমি খুব খুশি হয়েছি হিরো। মার্শাল আর্টকে দেশের কাজে লাগাবার এটাই আসল সময়। কিং জোয়াইন আমাকে খুন করতে বারবার চেষ্টা করেছে ওস্তাদ, আমি আত্মরক্ষা করেছি, এবার আমার পালা। হিরোর হাত থেকে কিং জোয়াইন কিছুতেই বাঁচতে পারবে না। মাস্তান খানের সঙ্গে এবার আমি নিজেই সম্মুখ সমরে নামতে চাই, যাও সবাইকে তৈরি হতে বলো, যাও। ওকে বস। মাস্তান খান মাস্তান খানের সাথে টক্কর দেয় এমন শক্তি পৃথিবীর কারো নেই। কিং জুয়ান তুমি তো শিশু, সাপ মেয়ে সাপের লেজ রাখতে নেই মাস্তান খান, মনে রেখো কিং এর হাতে আমাদের একজন লোক ধরা পড়েছে, সুতরাং তোমরা আমাদের বদল করতে হবে। কিং জুয়ানের ভয়ে পালিয়ে যাবে মাস্তান খান। তুমি হাসালে নুরি, তুমি হাসালে। Thank you.
কিং জুয়ান তোমার ভাইকে মেরে ফেলেছে। রানী আমি তোমাকে নিতে এসছি। আমি যাবো না, তোমাকে যেতেই হবে। তোমাকে যেতে হবে রানী। কিন্তু আমি যে কসম খেয়েছি ওস্তাদ, এই জীবনে কখনো তার কাছে যাবো না, তার মুখ দেখবো না। আমার ভাই ভালো মানুষ না, সে একজন স্মাগলার। রানী, স্মাগলার হলেও মাস্তান খান তোমার ভাই, বোন হয়ে এ সময় তুমি মুখ ফিরিয়ে থাকতে পারবে? ওস্তাদ, জীবন মৃত্যু সবই খোদার হাতে বোন। মৃত্যু যদি তোমার কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়, আমি তো আছি, আমার আশ্রয় চিরদিন তোমার জন্য উন্মুক্ত থাকবে। যাও বোন, এক্ষুনি চলে যাও, যাও। কথা বলো ভাইয়া, কথা বলো ভাইয়া, আমাকে একলা ফেলে তুমি চলে গেলে কেন? আমি কার কাছে থাকবো, কে আমাকে দেখবে? ভাইয়া, অভিমান করে বলেছিলাম আমি আর তোমার মুখ দেখবো না, কালকে তুমি চলে গেলে ভাইয়া। তোমার বাড়িয়ে রাখতে কষ্ট পাবে, আমার মতো শক্ত হয়। আমার একমাত্র ভাই আর এত বড় সর্বনাশ যে করেছে, আমি তার প্রতিশোধ নেব। আমি চিনি কিং জুয়ান তোমার ভাইয়ার মৃত্যুর কারণ। মাস্তান খা শেষ, হিরো এখন জেলে পচে মরছে, বাস আমার রাস্তা পরিষ্কার। ডেভিড, আনন্দ করো, ফুর্তি করো, চার চার খুশি করো। আমার মনে হয় ইয়েলো ড্রাগনের সাথে ওদের সরাসরি কোনো যোগাযোগ আছে। ভেরি গুড, তোমার অ্যাক্টিভিটিজে আমি দারুণ খুশি হয়েছি। তুমি তোমার পথে এগিয়ে যাও, আমি থানায় মেসেজ পাঠিয়ে দিচ্ছি, প্রয়োজনে সব রকম হেল্প তুমি পাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার বিশ্বাস, ইয়েলো ড্রাগনের দলটাকে যখন একবার ট্রেস করতে পেরেছি, কিং জয়েনের আড্ডাও খুঁজে বের করতে আমার দেরি হবে না। দ্যাটস রাইট, ক্যারি অন, ওভার। ওকে স্যার, থ্যাংক ইউ। হিরো, 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 তাকে তো পুলিশ অ্যারেস্ট করেছিল, সে কি করে বাইরে বেরোলো? প্রশ্ন তো আমিও বস। হোয়াট? আমি জানতে চাই ওর পিছনে ওয়াচ রাখা হয়নি কেন? হিরোকে পুলিশ ছেড়ে দিয়েছে বস, খবর নিয়ে জানলাম এখন সে অনেক বড় লোক, গাড়ি বাড়ি করেছে, পোশাক আশাকেরও পরিবর্তন হয়েছে, সব মিলিয়ে ওকে আমাদের সন্দেহ হয় বস। ও ইউ শাট আপ রাস্কেল, নিজে কোথায়? সে তার ঘরে আছে, ডাকবো? কিং জয়েন্টকে আঘাত করে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার কারো নেই। ডেভিড, ইয়েস বস, আমি ওর ডেড বডি দেখতে চাই। আন্ডারস্ট্যান্ড? ডেড বডি। কিন্তু হিরোর সঙ্গে তুমি শত্রুতা করো না, ও তো তোমার কোনো ক্ষতি করেনি। প্রেম,
ভালোবাসা। বল, হিরোর কাছে কি কি গোপন তথ্য প্রকাশ করেছিস? কিছুই না বস, কিছুই না। কোন আজ আমার দুঃখ নেই, তোমাকে ভালোবেসে তোমার জন্য পরিণাম আমি বেছে নিয়েছিলাম। হিরো, যদি পারো আমাকে বাঁচাও। হিরো, বলো ওরা কারা, বলো। ওরা ওরা কিং জোয়ানের লোক। কিং জোয়ান? আমিও কিং জোয়ানের দলে ছিলাম। তোমার জন্য কিং জোয়ান আমাকে আমাকে এই নাও নকশা। কিং জোয়ানের জন্য প্রবেশ করার সমস্ত তথ্য এতে আছে, আর আছে ওর সমস্ত সম্পদের সন্ধান। শুধু শুধু তোমার কাছে আমার ছোট্ট অনুরোধ, আমাকে আমাকে কোনদিন ভুল বুঝো না। হিরো, লিজা, হিরো, আমি আমি লিজা, লিজা, কিং জোয়াইনের ডেনের সমস্ত তথ্য যখন এই ম্যাপে পাওয়া গেছে, তোরা ঠিক হবে না। তুমি তৈরি হও হিরো, আমি ফোর্স পাঠাবার ব্যবস্থা করছি। এই অপারেশনের দায়িত্বটা আমি একাই নিতে চাই স্যার। কিং জোয়াইনের মুখোমুখি হবার স্বাদ আমার অনেক দিনের, এই সুযোগ আমি কিছুতেই ছাড়ব না। বেশ, তুমি একাই যাবে, তবে তোমাকে সাহায্য করার জন্য ফোর্স সবসময় প্রস্তুত থাকবে। কোনো মুহূর্তে তোমার ইন্ডিকেশন পেলেই ওরা মার্চ আপ করবে। লিজা হিরোকে সব বলে দিয়েছে, আমাদের গোপন আস্তার আর ম্যাপটাও এখন হিরোর কাছে। যে কোনো মুহূর্তে হিরো এখানে ঢুকে পড়তে পারে, সুতরাং তার আগে হিরোর মাকে আমার দরকার। যাও এক্ষুনি ওই মহিলাকে আমি এখানে দেখতে চাই। তাহলে তুমি হিরোর মা, বেশ ভালোই হলো। ওঠো, এই নিয়ে চলো কে। শান্তি মা, চন্দ্রিকলাম, এই কেউ নিয়ে চল, চল। কি বললে? তার সত্যি বলছি, আমি চললাম কিং জোয়াইনের কাছে। প্রয়োজন হলো ওর কাছে আমি সারেন্ডার করব। তবু হিরোর মাকে আর শান্তিকে
বাঁচাতেই হবে। খবরদার, তুমি আমার নাম উচ্চারণ করবে না। তোমার ওই পাপ মুখ দেখাও যা অপরাধ। তুমি এখনো বেঁচে আছো রাজমা? দেখেছো পৃথিবীটা কত ছোট, এতদিন পরে আবার আমাদের দেখা হলো, তাই না ইকরামুল্লাহ? তোমার জন্য এতদিন আমি লুকিয়ে বেরিয়েছি, তুমি আমার স্বামীকে খুন করেছো। তোমার জন্য আমার সন্তান ভূমিষ্ঠ হয়েও তার বাবাকে দেখেনি। তুমি আমার চিরদিনের শত্রু। ও হিরো তাহলে তোমার ছেলে, আরে মেয়েটি ও আমার ভাবি পুত্রবধূ। বাবা, লাভলি, ওয়ান্ডারফুল, এক ঢিলে দুই পাখি। আমার আর হাসানের একমাত্র সন্তান হিরো, তার হাত থেকে তুমি কিছুতেই বাঁচতে পারবে না কেমুল্লা। শোনো নাজমা, তোমার সন্তানের দুই ভালোবাসা এখন আমার চিম্নি, ওকে এখানে আসতেই হবে। হয় ধরা দিয়ে তোমাদের মুক্ত করবে, নয়তো জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। যাও, সমস্ত ব্যারিকেড তুলে দাও, হিরো যাও যে এখানে প্রবেশ করতে। দয়া লাগে কেমুল্লা, আমার সন্তানের কোনো ক্ষতি তুমি করো না। আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, এখনো তোমার স্বাদ মেটেনি। আমার মহামূল্যবান নকশাটা কোথায়? ওটা দিয়ে দিলেই তোমার ছেলের প্রাণ ফিরবে, মুক্ত করে দেব তোমাদের। বলো নকশা কোথায়? জানি না, নকশার খবর আমি জানি না। জানি না বলতে চলবে না নাজমা, ওই নকশাটা যে আমার চাই, ওটা না পেলে পুলিশের কাছে আমার সবকিছু ফাঁস হয়ে যাবে। সুতরাং হিরোকে আমার চাই। শান্তি, হিরোকে তুমি খুব ভালোবাসো না? ওর মাকেও তুমি খুব ভালোবাসো না? শান্তি, কিন্তু নকশাটা না পাওয়া পর্যন্ত ওই মেয়ে লোকটাকে গ্যাস চেম্বারে বন্দি থাকতে হবে। ইলেকট্রিফাই করা হবে ওর সমস্ত শরীর, যন্ত্রণা সে ছটফট করবে, আর ততক্ষণ নেচে কে তুমি আমাকে আনন্দ দেবে। যাও। হিরো, তোমার মাকে আর শান্তিকে গুন্ডারা ধরে নিয়ে গেছে। গুন্ডারা? হ্যাঁ, কিং জয়ের দল। কিং জয়? পরে দুঃখ আসে, সুখের পরে দুঃখ আসে, সেটি
আমি তোমার কাছে সারেন্ডার করব বিনিময়ে তুমি শান্তিকে আর হিরোর মাকে ছেড়ে দেবে কিং জুয়ান কিং জুয়ান এখন সময় আছে বেরিয়ে এসো সারা জীবন তুমি আমাকে চেয়েছো কিন্তু পাওনি আজ আমি নিজেই ধরা দিতে এসেছি কিং জুয়ান কিং জুয়ান বস ওস্তাদ মার্শাল আমাদের এলাকায় ঢুকে পড়েছে ওস্তাদ মার্শাল আমার এলাকায় ঢুকে পড়েছে তার কাজ সে করেছে এবার তোমাদের দায়িত্ব পালন করো কিং জুয়ান হিরোই মার্শাল কে ছেড়ে দাও আমি তোমার সব কথা শুনবো কিং জুয়ান তোমরা কারা আমরা আপনার সাগর Start.